नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीक ही धरेछेन। आजकेर एई भिडियोई आमी 31 बैशाख 15 मे रविवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार ई यूट्यूब चैनलटिके अवश्य सबसक्राइब करुन, पासे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाबे। आसुन एबार आमी राशिफल प्रकाश करि। प्रथमे पंजिका मते आज 31 बैशाख 15 मे रविवार सूर्योदय 5:01, सूर्यास्त 6:07, चतुर्दशी दिवा 11:53, साथी नक्षत्र दिवा 3:08, व्यतिपद योग दिवा 9:24, बनीजकरण दिवा 11:53 गते, बिष्टिकरण रात्रि 10:56 गते, बपकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात 15 मे रविवार ग्रहरा किए कोथा अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे आजके शुधुमात्र राहु। राहु मेषे अवस्थान करछे कृत्तिका नक्षत्रे, विषे रवि एवं बुधेर सेइ बुधादित्य योग जा आजी तैरी होच्छे रवि वृषे कृत्तिका नक्षत्रे, बुध वृषे कृत्तिका नक्षत्रे, चंद्र ओ केतु तुलाय, चंद्र तुलाय साथी नक्षत्रे, केतु केतु तुलाय विशाखा नक्षत्रे, शनि एवं मंगल कुम्भे, मंगल कुम्भे पूर्वाधवा नक्षत्रे, शनि कुम्भे धनिष्ठा नक्षत्रे। एबार बृहस्पति शुक्र मीने, बृहस्पति मीने अवस्थान करछे उत्तरवाधवा नक्षत्रे, शुक्र मीने रेवती नक्षत्रे। एबार आसुन देखे नी 12 राशि 15 मे रविवार राशिफल। प्रथमे मेष राशि, आजकेर दिनटि बिराट साफल्य। कर्मजीवने आपनि अवश्यई একাধিক ক্ষেত্র থেকে সাফল্যের সংবাদ পেয়ে যাবেন। আর্থিক দিক দিয়েও আপনি যথেষ্ট সুসময় আশা করতেই পারেন। তবে মেষ রাশি যেদিক দিয়ে কিছুটা খারাপ সময় যাবে তা হচ্ছে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে কোনো ব্যাপারে অশান্তিজনক পরিস্থিতি বা আপনার মুখ নির্গত বাক্য আপনার শত্রুতা তৈরি করতে পারে। তাই বাক্যে মাধুর্য আনার চেষ্টা করুন মেষ রাশি। এছাড়া আজকের দিনে আপনার সন্তান আপনার পাশে থাকবে। বিদ্যাক্ষেত্রে কিছু বাধা থাকলেও আশাতীত উন্নতি অবশ্যই হবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই বিয়ের আলোচনাতে আজকে আপনি স্টপ করে রাখতেই পারেন। মেষ রাশির জাতক জাতিকা, শরীর সম্পর্কে কিছুটা হলো আপনাকে সাবধানে থাকতে হবে। এছাড়া দুর্ঘটনা যোগ সম্পর্কে আপনি বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, শত্রুরা সেভাবে ক্ষতি করতে পারবে না। এরপরে বৃষরাশি, আজকের দিনটি বিরাট শুভ। কর্মে নতুন উদ্যম পাবেন। আর্থিক দিক দিয়ে আপনি যতটা এগোচ্ছেন তার চেয়ে আরও বেশি সুখবর পাবেন। তবে বৃষরাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে কোনো প্রতারক প্রতারণা করতে পারে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। এছাড়া কোনো বন্ধু আপনার সঙ্গে নানাভাবে ষড়যন্ত্র করতে পারে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। আজকের দিনে বিদ্যাক্ষেত্রে কিছু বাধা তো রয়েছে, আপনার সন্তান আপনার সঙ্গে সুমধুর ব্যবহার করবে, সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই লাভ করবেন। বৃষরাশি, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন বৃষরাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, কর্মে উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, এছাড়া সাফল্য আছে বিদ্যায়, বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন। আজকের দিনে আপনার সন্তান মুখোজ্জ্বল করবে, পরিবারের অন্য সদস্যরা আপনার সঙ্গে অবশ্যই ভালো আচরণ করবে,
তবে মিথুন রাশি যে দিক দিয়ে আপনাকে সাবধানে থাকতেই হবে তা হচ্ছে কিছুটা সম্মানহানি হতে পারে এবং আপনার ভুল সিদ্ধান্তে ভারী ধরনের কিছু ক্ষতির আশঙ্কা থেকে যেতেই পারে সেদিক দিয়ে সাবধান মিথুন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে মিথুন রাশি আজকের দিনে আপনার সন্তান অবশ্যই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে সন্তানজনিত সুখ মনোভাব সন্তানের ভালো মনোভাব আপনার মনে আনন্দের ঝিলিক খেলিয়ে দেবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা এরপরে কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই কিছুটা চাপ আর্থিক দিক দিয়ে সেভাবে সিবৃদ্ধি নেই কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতেই হবে আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানজনিত কিছুটা অশুভ ফল আপনাকে লাভ করতেই হবে তাছাড়া আজকের দিনে আপনার যেদিকে আরও সাফল্য তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনার মনের মধ্যে একটা আনন্দের ঝিলিক খেলিয়েই দেবে কর্কট রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে মধুর মিলন অবশ্যই হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি অনেকটাই ভালো হবে কর্কট রাশি সন্তানজনিত চিন্তা অনেকটাই হ্রাস পাবে আজকের দিনে আপনার জীবনে বন্ধুরাও উপকার করবে আজকের দিনে বিবাহের প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কর্কট রাশির জাতক জাতিকা এরপরে সিংহ রাশি শরীর ভালো যাবে না শরীরের কারণে নানাভাবে কাজে পণ্ড হবে আধ্যাত্মিক দিক দিয়ে আপনি কিছুটা মানসিক দিক প্রস্তুতি নেবেন তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার কিছুটা হলো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেতে পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে আজকেই শুরু হচ্ছে বুধাদিত্র যোগ আপনার ভুল সিদ্ধান্ত যা যা নিয়েছেন তাকে আপনি রিপেয়ার করার সুযোগ আজ থেকেই পাবেন তাই একটু বেলার দিক থেকে কাজ শুরু করুন একেবারে সকালের দিকে নয় বিদ্যাক্ষেত্রে সাফল্য সন্তানের দিক থেকে শুভ ফল শরীর থেকে সাবধান স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা হলো বিগড়াবে আজকের দিনে আপনার নিজের যেদিক দিয়ে শুভ ফল তা হচ্ছে মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা আপনার মনের মধ্যে একটা আশার আলো অবশ্যই জ্বালিয়েই দেবে সিংহ রাশির জাতক জাতিকা আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি যদি করতেই পারেন অবশ্যই সাকসেস হবেন সিংহ রাশি জাতক জাতিকা এরপরে কন্যা রাশি আজকের দিনটি যথেষ্ট চাপ পারিবারিক জীবনে আপনার কিছুটা সমস্যা আনবে আর্থিক দিক দিয়ে সেভাবে উন্নতি নেই তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন এছাড়া আপনার সন্তান আপনার সঙ্গে কিছুটা হলেও খারাপ ব্যবহার করবে সন্তানজনিত অশুভ ফল আপনাকে লাভ করতেই হবে কন্যা রাশি এছাড়া আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট টেনশনে রাখবে কন্যা রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি এগিয়ে যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা এরপরে তুলা রাশি শরীর ভালো যাবে না শরীরের সমস্যায় কাজ বন্ধ হতে পারে তবে আর্থিক দিক দিয়ে আপনি বিশেষ সাফল্যের খবর পেয়েই যাবেন তুলা রাশি আজকের দিনে আপনার সন্তান আপনার পাশে আছে তবে যেদিক দিয়ে সাবধান কোনো সিদ্ধান্তেশী সমাজ বিরোধী গুন্ডা বদমাশ ব্যক্তি তার সঙ্গে বেশি মুখ লাগাবার দরকার নেই তুলা রাশি তাকে এড়িয়ে যাওয়াই ভালো আজকের দিনে আপনার
সন্তানজনিত শুভ ফলের পাশাপাশি আপনার কর্মক্ষেত্র একাধিক সাফল্যের খবর মনেতে একটা আনন্দের ঝিলিক খেলিয়েই দেবে তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ, কর্মে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে উন্নতি। তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আরও সুফল তা হচ্ছে কোনো বন্ধু কোথাও পড়ে গিয়ে, কোনো বন্ধু আপনার জন্যে কোনো সুখবর, কর্মক্ষেত্রে সুখবর অবশ্যই আনবে। অর্থাৎ বন্ধুর দ্বারা আপনার শুভ কর্মপ্রাপ্তির খবর আপনি আজকের দিনে পেয়ে যাবেন। তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, উচ্চ স্থান থেকে পড়ে যেতে পারেন, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। আজকের দিনে শত্রুরাও ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন 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 কোনো প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি এগিয়ে নিয়ে যেতেই পারেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক দিক দিয়ে শুভ, তবে সাফল্যর খবর আছে অবশ্যই আপনার কর্মে। কর্মক্ষেত্রে দীর্ঘদিন বাদে একটা ভালো দিন আপনি পাবেন ধনুরাশি। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, মায়ের শারীরিক সুস্থতা মনে শান্তি দেবে ধনুরাশি। শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবেই না, কারণ বহু আগে থেকেই শত্রু নাশযোগ তৈরি হয়েই আছে আজকের দিনের জন্য ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি বিরাট সাফল্য, সাফল্য হচ্ছে কর্মে, সাফল্য হচ্ছে শারীরিক দিক দিয়ে, এছাড়া আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে যথেষ্ট উন্নতি হবে। তবে যেদিক দিয়ে চাপ সেটি হচ্ছে শত্রু, শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টায় আছে, সেদিক দিয়ে সাবধান মকর রাশি। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের কারণে আপনি সকলের কাছে প্রশংসা শুনবেন। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি কোনো মতে যেতে যাবেনই না মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি কিছুটা হলেও আপনার পক্ষে শুভজনক হবে, কর্মের শ্রীবৃদ্ধির সূচনা, আর্থিক দিক দিয়ে কিছুটা হলেও অর্থলাভ হবে। তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা, বিদ্যাক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তানজনিত শুভ ফল পাবেন। তবে আকস্মিক দুর্ঘটনা যোগ, পারিবারিক জীবনে অশান্তি যোগ, এগুলি এড়িয়ে যেতেই হবে কুম্ভ রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে একাধিক দৃষ্টিকোণ থেকে আপনি যতটা প্রত্যাশা করবেন সেই অনুপাতে উন্নতি লাভ আপনি দেখতে পাবেন। তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক সুস্থতা মনে আপাতত স্বস্তি দেবে মীন রাশি। সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর মধ্যে মন কষাকষি একটু থাকতেই পারে। তবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনা আপনি কোনো মতে করতে যাবেন না মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় 15ই মে রবিবার 12টি রাশির কী রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন।
এটুকু জানা ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।